হজরত তালহা বিন অরবাইদুল্লাহ রদি আল্লাহ আনহু বর্ণনা করেন উনি ওনার জায়গা জমিন গ্রামের মধ্যে যে জায়গা জমিন রয়েছে তা দেখভাল করার জন্য গ্রামের দিকে যাচ্ছিলেন তো যখন সফর করছিলেন গ্রামের দিকে যাচ্ছেন তখন রাত হয়ে গেল এই কারণেই হজরত সঈদুরা তলহা বিন ওরবাইদুল্লাহ রদিয়াল্লাহ তায়ল আনহু হজরতে আবদুল্লাহ বিন আমর বিন হেরাম রজি আল্লাহ আনহু এর কবর শরীফের পাশে অবস্থান করলেন যখন কিছু রাত হলো অর্থাৎ রাত হলো দর্শক শ্রোতা তখন কি হলো তখন ওনার কবর শরীফ থেকে ওনার কবর মুবারক থেকে কোরআন শরীফ তিলাওয়াতের আওয়াজ আসতে লাগল তালে হাবিন তালহু বলেন যে আমি আর কখনো এই ধরনের সুন্দর তেলাওয়াত আওয়াজ শুনিনি যখন হজরত আলহাব ওবায়দুল্লাহ রাজি আল্লাহ তালহু মদিনা শরীফ ফিরে আসলেন এই ঘটনা হজরত সৈদুনা তালহাবিন ওবায়দুল্লাহ রাজি আল্লাহ তাল আনহু হুজুর আখদাস সদাল্লাহ তাল আলী বা আলী ওসলামের দরবারে পেশ করলেন বললেন নবী করিম রফর রাহিম সাল্লাহ আলী হিবা আলী ওসালাম ইরশাদ করেছেন এই তালহা তোমার কি জানা নেই যে আল্লাহ তালা শহীদদের যে রুহ রয়েছে তা জেভার আরেকটি কী রয়েছে কুন্দলি রয়েছে এর মধ্যে ঢুকিয়ে রাখে যখন রাত হয় তখন ওই রুহ ওইখান থেকে বের করে তাদের শরীরের মধ্যে দেওয়া হয় এবং যখন সকাল হয় আবার তাদের রুহগুলিকে আবার ওয়াপাস নিয়ে যায় অথচ যে কোরআনে পাকের তিলাবাত করলে শ্রবণ করলে ধরলে স্পর্শ করলে সহবচ থাকলে দেখলে এই বাদত বলা হয়েছে এবং যে কোরআন শরীফ কে আমাদের ময়দানে যারা তিলাওয়াত করবে পড়বে তাদের জন্য সুপারিশ করবেন যে কোরআন শরীফ আপনার আমার জন্য নাজাতের ভুসিলা হবে মাধ্যম হবে আজকে ওই কোরআনে পাকের তিলাওয়াত আপনি আমি করছি না আমরা কোরআনে পাকের তিলাবাত করি ইনশাল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে কোরআনে পাকের শিক্ষা দিই আমরা সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত পড়ার জন্য অর্থাৎ করার জন্য চেষ্টা করি তিলাবাদ করে ইনশাল্লাহ আমাদের পেরেশানিও দূর হবে মুসিবতও দূর হবে এবং কোরআন শরীফ তিলাবাদ করার কারণে শ্রবণ করার কারণে ইনশাআল্লাহ কোরআন শরীফ আপনার আমার জন্য কেয়ামতার ময়দানে কবরের মধ্যে সুপারিশ করবেন আমাদের জন্য না যাদের হবে আল্লাহ তালা আমাদেরকে কোরআনে পাকের তিলাবাদ করার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে করুন আমি